हेलो व्यूअर्स, गुड मॉर्निंग। आमी प्रताप आबार एक नतून वीडियो निये आपनादेर सामने। आज आमरा आपनादेरके देखाते चलेछि एक 3BHK फ्लैटेर वीडियो। आमरा छादे रयेछि, छाद थेके जूम करे देखते पाच्छेन एई जे पुकुरटी रयेछे, एटी विसर्जन घाट, निउ टाउनेर एक प्राइम लोकेशन। विसर्जन घाट पाशेई रयेछे टाटा मेडिकल सेंटर। तो एबं एई विसर्जन घाटेर पाशेई एटी निउ टाउन एक्शन एरिया 1 एर मध्य अवस्थित। एखान विश्व बांगला गेट थे कानेक्ट करते पर विसर्जन घाट टाटा मेडिकल सेंटर खूब काछे होच्छे। एखान जी जूम कर देखा आईटी हाबगुली सब देखा जाच्छे, जेमन कैंडोर, यूनिटेक, एक्सेंचर जो अफिसगुली रही है से अफिसगुली एखान आईटी हाबगुली देखा जाच्छे। तो आपनी बुझते पारछेन कोन लोकेशनटीते आज के 3BHK फ्लैटटी देखाते चले। तो खुबी प्राइम लोकेशन एवं पीसफुल एरियार मध्य आजकल 3BHK फ्रीहोल्ड प्रॉपर्टी एक वीडियो होते चले, जेटी 1450 स्क्वायर फीटर फ्लैट। आपके वीडियो सेकेंड फ्लोरे देखो, छादरी देखती पाचन, रूफ ट्रिटमेंट करा। तो चलो आगे फ्लैटे जा। तो फ्लैटर सामने दाड़ी आछी एकदम गेटर बहरे। बहरे एक कोलाप्सर गेट रही है और एक वुडेन डोर रही है। एदिक थेके लिफ्ट रही है। एक एक फ्लोरे एक एक फ्लैट रही है। टोटाल 3.5 काटा जायगार उपरे बिल्डिंग तैरि होयेछे। बिल्डिंग जो फ्लैटटी साइज होच्छे 1450 स्क्वायर फिटेर। एंट्री करि आमी एक लिविंग एंड डाइनिंग स्पेस पे जाच्छेन। एल शेपेर एक लिविंग एंड डाइनिंग स्पेस रयेछे। एई जे डोरटी देखते पाच्छेन उडेनेर हाई क्वालिटी डोर बिल्डार यूज करेछेन। सामने लिविंग एंड डाइनिंग एरियाटी एवं एकटु एगिये आमादेर लेफ्ट हैंडे रयेछे एक बेडरूम। बेडरूम देखुन टाइल्सेर काज कोड़ा आछे एवं एक विंडो रही है, संगे एक बालकनी एवं एक अटैच वाशरूम रही है। रूमगुली खुबी पेशियास। एदिक थेके होच्छे सामने विसर्जन घाटर एरियाटी आपनी देखते पाच्छेन। तो एरकम प्रॉपर्टीर वीडियो जारा प्रथम देखछेन आमादेर चैनेले तारा अवश्य चैनलटी सबस्क्राइब करे राखबेन, कारण नतून नतून वीडियो आमरा प्रतिनियत आपनादेर सामने निये एसे थाकि, जाते আপনারা কোনো প্রপার্টির ভিডিও আমাদের প্রথম দেখে আপনার স্বপ্নের বাড়িটি বুক করতে পারেন। আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এটি একটি ছোট ব্যালকনি রয়েছে, সঙ্গে রয়েছে একটি ইউটিলিটি পেস। এই জায়গাটি ওয়াশিং মেশিনের পয়েন্ট অটোমেটিক কোড়া রয়েছে। তো আমরা এন্ট্রি করি লিভিং ডাইনিং এরিয়া এবং একটি বেডরুম সঙ্গে একটি ব্যালকনি আমাদেরকে দেখিয়ে দিলাম। এটি হচ্ছে লিভিং ডাইনিং এরিয়াটি। এখানে একটি বেসিন দেওয়া আছে এবং ওইদিকে একটি উইন্ডোর প্রভিশন করা আছে এবং সব কিছু ফিটিংস। এটি একটি রেডি টু মুভ কন্ডিশনের ফ্ল্যাট আপনারা পেতে চলেছেন। এখান থেকে নিউ টাউন স্কুল খুব কাছে হচ্ছে, টাটা মেডিকেল সেন্টার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পাচ্ছেন। এখান থেকে আপনি নিউ টাউন পুলিশ স্টেশন, ক্যান্ডোর অফিস, ইউনিটেক অফিস খুব কাছে হচ্ছে। এটি হচ্ছে কিচেন এরিয়া। কিচেনের একটি বড় উইন্ডো দেওয়া রয়েছে এবং কিচেনটিও দেখে বুঝতে পাচ্ছেন একটি স্ট্যান্ডার্ড সাইজের কিচেন এবং সব কিছু ফিটিংস অলরেডি করা রয়েছে। এরপরে আমাদেরকে কমন ওয়াশরুমটি দেখিয়ে দেবো। এটি 3BHK 2 ওয়াশরুমের ফ্ল্যাট। এটি একটি কমন ওয়াশরুম, দেখতেই পাচ্ছেন 10 ফুট পর্যন্ত টাইলসের কাজ করা আছে এবং সব ফিটিংস দেওয়া আছে। এবং দুটি সাইজে দুটি বেডরুম রয়েছে। এই বেডরুমটি আমরা এন্ট্রি করছি, এটি ফ্রন্ট সাইডে, একটি ফ্লোরে একটি ফ্ল্যাট, তাই দুটি মানে সাইডই আপনি ওপেন পাচ্ছেন। এটি হচ্ছে আরেকটি রুম যেটি সেকেন্ড বেডরুম। এর সঙ্গে রয়েছে একটি ব্যালকনি। এটি হচ্ছে ফ্রন্ট সাইড, ফ্ল্যাটটির ফ্রন্ট সাইডে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে বেডরুমটির ফ্রন্ট সাইড। এটি সেকেন্ড ফ্লোরে অবস্থিত এবং আপনাদেরকে বলে রাখি সেকেন্ড এবং ফার্স্ট ফ্লোর দুটি ফ্ল্যাট এখন অ্যাভেলেবেল রয়েছে আমাদের হাতে। এটি হচ্ছে থার্ড রুম বা লাস্ট বেডরুম। এখানে রয়েছে দুটি উইন্ডো, তাতে ক্রস ভেন্টিলেশন আপনার খুব ভালো হবে। তো মোটামুটি ফ্ল্যাটটি 3টি বেডরুম, কিচেন এবং লিভিং ডাইনিং এরিয়া এবং ব্যালকনি এরিয়া এবং ছাদের এরিয়া আপনাদেরকে দেখাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি। তো এরকম যদি কেউ পারচেস করতে চাইছেন এরকম ফ্ল্যাট, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের নাম্বার আমাদের কমেন্ট বক্সে অবশ্যই দেওয়া থাকবে। যদি কেউ পারচেস করতে চান, আপনি বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা আপনার কোনো রিলেটিভ, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিন এবং এই ফ্ল্যাটটি যথেষ্ট তাড়াতাড়ি বুকিং হবে এবং ফ্রেশ প্রপার্টি লোনের জন্য অ্যাভেলেবেল। যে কোনো ব্যাংক থেকে আপনি 80% লোন পেয়ে যাবেন। একদম বিল্ডিংটির বাইরে রয়েছি। বিল্ডিংটির বাইরে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন এবং বিল্ডিং বাইরে থেকে এলিভেশনটি কেমন দেখতে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখুন, বিল্ডিংটি বাইরে থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং বিল্ডিংটি যদি এন্ট্রি করি সেকেন্ড ফ্লোরটি যিনি নেবেন উনি একটি কাভার্ড পার্কিং পাবেন, এবং ফার্স্ট ফ্লোর যিনি নেবেন উনি একটি এই সাইডটিতে ওপেন পার্কিং পাবেন। ভবিষ্যতে উনি একটা সেট বানিয়ে নিতে পারেন উপর থেকে। তো তো বুঝে গেলেন আজকের প্রপার্টিটি। এবং এখানে কেয়ারটেকারের রুম পাচ্ছেন এবং গেস্টের জন্য আপনার একটি ওয়াশরুম রয়েছে। এগুলি মিটার বক্স এবং এটি হচ্ছে কেয়ারটেকারের রুম, যে আপনার সিকিউরিটি গার্ড থাকবে 24x7। এবং এটি হচ্ছে গেস্টদের জন্য বা কেয়ারটেকারের জন্য একটি ওয়াশরুম রয়েছে নিচে। এবং লিফ্টের জায়গা তো আপনাদেরকে দেখিয়েছি শুরুতে, এগুলি হচ্ছে স্টেয়ারকেস এরিয়া। তো এরপরে বাইরে থেকে দেখুন এই যে বিসর্জন ঘাটটি, এটি হচ্ছে বিসর্জন ঘাট। এই রাস্তা দিকে যদি আপনি সোজা আসেন, এসি আপনাদের লেফট হ্যান্ডে একটু টার্ন নিলেই এই বিল্ডিংটি আপনি দেখতে পাবেন। এটি হচ্ছে বিল্ডিংটির দৃশ্যটি। তো অবশ্যই বিল্ডিংটি যদি ভালো লেগে থাকে বা প্রপার্টিটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এটি সেকেন্ড ফ্লোরটির ওনার যিনি দাম রেখেছেন 87 লাখ উইথ পার্কিং, এবং ফার্স্ট ফ্লোরটি 84 লাখ। ধন্যবাদ।